আপনারা এই সকাল থেকে টেলিভিশন দেখেন নাই, খালি বলছে ঝড় আসছে ডানা, কি গো কি নাম আসছে, কেউ বলছে ডানা কেউ বলছে দানা, কিসের দানা আল্লাহই জানে, ডানা তো ঝড়টা ল্যান্ডফল করবে উড়িষ্যার দিকে, সমুদ্রের উপকূল থেকে 600 কিলোমিটার দূর আছে, আর আমাদের কিছু খ্যাপা মিডিয়া আছে না টেলিভিশন চ্যানেল এমন ভাবে চিৎকার করবে, এই একুরি ঝড় এসে যাচ্ছে 600 কিলোমিটার, এই একুরি কোন জায়গায় কিছু নেই, এমন করছে যেন সব উড়ে চলে গেছে, কি করছে না করে না, এই লোকাল ট্রেন গুলো 8টার পরে সব ট্রেন বন্ধ করে দিয়েছে, কালকে ট্রেনই বন্ধ, আমার পরশুদিন প্রোগ্রাম রয়েছে ওই উত্তরবঙ্গে, আমার ঘরে ফ্লাইট রয়েছে, এখন যাব কিভাবে আল্লাহই জানে, এই যে ভয়গুলো দেখাচ্ছে, তো এই যে দানা বা দানা, কখনো আমফান কখনো আপনার ইয়াস, কি গো আসছে না আসে না, এগুলি আসছে বিপদ মুসিবত যেগুলি হচ্ছে এটার কারণটা কি, কেন এগুলি পৃথিবীতে আসে কখনো ভেবে দেখেছেন, মিডিয়া বলছে সায়েন্স বলছে আবহাওয়াবিদরা বলছে এটা হচ্ছে প্রকৃতির খেলা, কি খেলা বলছে বলো, প্রকৃতিটা কি বলছে আকাশ বা এই সমস্ত বায়ু এই সব দূষণ হয়ে প্রকৃতির খেলা, কিন্তু আল্লাহ বলছে এগুলো হচ্ছে তোমাদের পাপের খেলা, কিসের খেলা জোরে বলো, তোমরা বলছো প্রকৃতির খেলা আর আমার আল্লাহ বলছে ডানা বলো আমফান বলো যে ঝড়গুলো যেগুলো হয় এগুলো হচ্ছে আল্লাহর আজাবের খেলা, তোমরা যত বেশি মিথ্যা বলবে যত বেশি হারাম খাবে যত বেশি দুনম্বরি করবে আমি আল্লাহ কখন 150 কিলোমিটার কখন 200 কিলোমিটার বেগে কখন 100, আমার ফোনে মেসেজ আসছে, আপনাদের অনেকের ফোনে মেসেজ আসছে যে সাবধানে থাকুন 224 পরগনা 2 মেদিনীপুর হুগলি বা হাওড়ার এই সাইড গুলো একদম ল্যান্ডফল করবে 100 থেকে 80 কিলোমিটার, ভয় দেখিয়ে দিচ্ছে সাবধানে থাকো সমুদ্রের মাঝখানে যাওয়া যাবে না, এগুলি কেন হচ্ছে এই বিপদগুলো কেন বাড়ছে তার কারণ কি, আমি কোরআন শরীফে 3টি আয়াত পেয়েছি সামান্য আমার ছোট্ট নলেজ, কি পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 7 আয়াত নাম্বার 126 সূরার নাম হচ্ছে তাওবা, আল্লাহ বলছেন কি আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমি মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতু সকলে বলুন আল্লাহু আকবার, যে বিপদ আসছে এর জন্য আমাদের কি পড়া উচিত, বিপদের সময় কোন দোয়া কথা বলেন, বিপদের সময় কোন দোয়া, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়, কোন ক্ষতি হয়ে গেলে বলতে হয় ইন্না লিল্লাহ, আরে একদল লোক বলছে ঝড় হলে আমাদের আলহামদুলিল্লাহ, কারা বলছে বুঝতে পারছো এখন, এখনো বুঝতে পারেন না যে কারা আলহামদুলিল্লাহ বলছে, আমরা বলছি ঝড় দিও না বিপদ হবে, দোয়া ইউনুস পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, বিপদে ক্ষতি হলে আমরা পড়ব ইন্না লিল্লাহ, আর আমাদের দেশের বড় বড় নেতারা বলছে ঝড় হলে আলহামদুলিল্লাহ, দুটো ত্রিপল সরাবো বুঝে নাও, চালের বস্তা টেনে নেব, আমরা বলছি ইন্না লিল্লাহ, ওরা কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, ওরকম লোক এখানে নাই, আমাদের 24 পরগনা আছে, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, কি বুঝলে এ বাবাজিরা, তো কোথায় কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ, আমরা খালি যারা গরিব মানুষ সমুদ্রের পাশে বাড়ি বা যাদের এখনো ঘর পাকা আল্লাহ করার তৌফিক দেয়নি করতে পারেনি, তারা বলছে আল্লাহ বিপদটা ওই মেদিনীপুরের উপর দিয়ে দিয়ে দাও, মেদিনীপুরের লোক বলছে আল্লাহ ওটা যেন ওই সুন্দরবনের উপর দিয়ে চলে যায়, আর বাংলাদেশের লোক বলছে আল্লাহ ওটা যেন ভারত থেকেই পালিয়ে চলে যায়, আমাদের এখানে হয় না, আমরা বলছি ইন্না লিল্লাহ, আর নেতাগুলো খালি বসে বসে পঞ্চায়েত আলহামদুলিল্লাহ, কখন ল্যান্ডফল হবে কি বুঝতে পারলে, আল্লাহ কি বলছে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন, আমার আল্লাহ
আল্লাহ বলছে আওয়ালা ইয়ারাউনা তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না তারা কি একবার খেয়াল করে না প্রতি বছর একবার কিংবা দুবার আর আল্লাহ মনে হয় ধরে 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 বান্দাকে বলছে দানা ঝড় শুরু হবে আম্পান হয়ে গেল ইয়াস হয়ে গেল 2009 আইলা হয়ে গেল আর আল্লাহ পাক বলছে শোনো তারা কি লক্ষ্য করে না তারা কি খেয়াল করে না ফিকুল্লি আমি মাররাতান আও মাররাতানি প্রতি বছর একবার কিংবা দুবার তাদের উপরে বিভিন্ন বিপর্যয় নেমে আসে বিভিন্ন পরীক্ষা নেমে আসে বিভিন্ন গজবটা নেমে আসে আর আল্লাহ বলছে সুম্মা লাম ইয়াতুবুনা ওয়ালাহুম ইয়াদাক্কারুন তারপরে কি তারা তওবা করবে না তারপরে কি আল্লাহকে তারা স্মরণ করবে না এত বড় আমফান চলে গেল এত বড় বালা মুসিবত চলে গেল একবার দুবার ঘূর্ণিঝড় চলে গেল ডানা এসে পড়লই বলে পড়লই বলে কাল রাত থেকে শুরু হবে আর শুক্রবারে ল্যান্ডফল করে গোটা 24 পরগনা দুই মেদিনীপুর উড়িষ্যা সাইড বাংলাদেশের সাইডটা উড়িয়ে দেবে ডানা মেলে সব উড়িয়ে দেবে আল্লাহ বলছে বছরে প্রতি বছর ফি বছর একবার কিংবা দুবার তাদের উপর যে গজব হয় তবু তারপরে কি তারা তওবা করবে না এরপরে কি তারা লটারির টিকিট বিক্রি করবে এরপরে কি তারা মদপান করবে এরপরে কি সুদের মাল তারা খাবে এরপরে কি তারা মিথ্যা কথা বলবে এরপরে কি মসজিদ চিনবে না এত বড় বিপদ হওয়ার পরে আল্লাহকে যারা স্মরণ করে না আল্লাহ বলছে আমি আল্লাহ ওমন পাপীকে কখনো ক্ষমা করব না কথা মনে থাকবে ইনশাআল্লাহ বলেন এবার এটা হচ্ছে কেন কি বলা আছে পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 14 আয়াত নাম্বার 41 সূরার নাম রুম আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতু আইদিন নাস জলে এবং স্থলে ভূমণ্ডলে নবমণ্ডলে পৃথিবীতে সমুদ্রের মধ্যে যত রকম বিপর্যয় ঘটে যত রকম দুর্যোগ হয় কখনো আমপান কখনো আইলা কখনো ভূমিকম্প কখনো সুনামি কখনো জলোচ্ছ্বাস কখনো করোনা যত রকমের বিপদ আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলছে সবগুলো পাপের কারণ তোমাদের নিজেদের দুহাতে কামাই করা তোমরা ওজনে কম দেবে তোমরা খাদ্যে ভেজাল দেবে আমি আল্লাহ তোমাদের মধ্যে তখন রুজির অভাব বেশি করে দেব যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেব বিয়ে করার আগে যখন একটা নারী শরীরটা ভোগ করে নেবে ভালোবেসে তার কাছে থেকে জীবনে সুখ শান্তি মিটিয়ে নেবে বিয়ে করতে বললে তখন মনটা খারাপ হবে আমি আল্লাহ সমাজে তখন ভূমিকম্প দেব এমন ভূমিকম্প বাপ তার ছেলের মুখ দেখা পাবে না পাড়ায় একটা ভালো মেয়ে বার করুন দেখি বার করুন সহজ হ্যাঁ বলছে আমার মেয়ে বোরকা পরে থাকে ও বোরকা পরে থাকে আর কানে হেডফোন দিয়ে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলছে ও বোরকা পরে লাভ নেই কি গো বলছেন না কেন কি সুন্দর বোরকা পরা মেয়ে বোরকাটা পরেছে ওটা সমাজ থেকে নিজেকে মানে ওই সাধু বেশ ধরার জন্য শুনছেন আপনারা মসজিদে একসময় প্রচুর ঘড়ি চুরি হতো জানেন আপনারা জানেন না মসজিদে মসজিদে ঘড়ি চুরি হতো মোবাইল চুরি হতো তো যারা চুরি করতো তারা কিন্তু কেউ প্যান্ট শার্ট পরার লোক না ওই টুপিটাও পরতো আর মোটামুটি পাঞ্জাবিটাও লাগাতো তো টুপির দাম 100 টাকা আর পাঞ্জাবির দাম 400 টাকা কি গো এটা পাওয়া যায় তো এটা নিয়ে যদি আমি চুরি করি মসজিদে তাহলে দোষটা পুরো আলেমদের ঘাড়ে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তো এই যে বোরকা কেউ যদি আল্লাহর ভয়ে বোরকা পরে আল্লাহ তার জন্য অনেক বড় পুরস্কার রেখেছে বলুন সুবহানাল্লাহ কিন্তু সমাজের লোক বুঝতে পারবে যে আমি যদি একটা ছেলেকে ভালোবাসি সেই ছেলেটার বাইকের পিছনে আমি ঘুরতে পার হয়েছি পার্কে যাব বিভিন্ন ট্যুর করতে যাব কোন জায়গা দেখা করতে যাব সিনেমা হলে যাব এখন পাড়ার লোক সবাই যদি বলে এই সেই আমাদের এই ইসমাইলের ছেলে মেরে ইয়ে বলে কি বলে জোরি না এত খারাপ হয়ে গেল এটা যাতে কেউ না বলতে পারে তার জন্য বোরকা পরে একটা বয়ফ্রেন্ডের পিছনে উড়ে চলে গেলাম তো এটা কি পর্দা বলছেন না কেন বিয়ের আগে জেনা ঘর ঘর জেনা বাড়িতে স্ত্রী থেকে অপর স্ত্রীর কাছে জেনা করছে আপনি ভাবতেই পারবেন না কাজে গিয়ে জেনা করছে কলকাতায় গিয়ে জেনা করছে রাস্তাঘাটে জেনা করছে কুকুর বিড়ালের মতো জেনা করছে কুকুর অতটা নির্লজ্জনায় বর্তমান সমাজে জেনার মানে পরিধিটা এত বেড়ে গেছে পার্কে গিয়ে আপনি সেখানে দাঁড়াতে পারবেন না
কোনো রেস্টুরেন্টে গিয়ে সেখানে অবাক হয়ে যাবেন, স্বামী স্ত্রীর মধ্যে এত মিল নাই যত মিল প্রেমিকার প্রেমিকর মধ্যে আছে। আল্লাহ বলছেন শোনো, এই পাপগুলি যখন করবে তখন আমি আল্লাহ তখন তোমাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেব। আল্লাহ বলছেন জলে স্থলে যতগুলো বিপর্যয় তোমাদের নেমে আসে সব তোমাদের দুহাতে কামাই করা। তোমরা মুসলমান ওজনে কম দেবে কেন? যখন একজন অমুসলিম মুসলমান দোকান থেকে মাল কেনে তখন এই অমুসলিমের তো এইরকম তার কাছে বিশ্বাস হবে যে মুসলমান মানে ফজবাজ হবে না, মুসলমান মানে খাদ্যে ভেজাল দেবে না, মুসলমান মানে দুনম্বরি করবে না, মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি রাখিয়ে যদি ওজনে কম দি তো এই টুপি এই দাড়িটা অমুসলিমদের কাছে কি বার্তা দেবে? আপনি ভাববেন কথাগুলো, শুনছেন আপনারা কি বললাম? আল্লাহ বলছে তোমাদের উপরে যে বিপদ মুসিবত নেমে আসে সব তোমাদের নিজের হাতে কামাই করা। তোমরা গাছ কাটছো, গাছ আল্লাহর নবী বলছেন গাছ লাগানো হচ্ছে সদকা। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে একটা বৃক্ষ রোপণ করে, গাছ গাছ পুঁতে দেয়, যে কোনো ফলের গাছ হোক, যে কোনো বড় বড় গাছ, এই গাছ যখন বড় হবে গাছের গাছের ছায়ায় মানুষ বসবে, গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করবে, গাছ থেকে মানুষ খাদ্য ভক্ষণ করবে, গাছের তলায় প্রতীক বসে বিশ্রাম নেবে। যিনি বৃক্ষ রোপণ করেছিলেন, গাছ পুঁতেছিলেন, তিনি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। এখানে অত জোরে সুবহানাল্লাহ হবে না, এটা অন্য একটা সেই আষাঢ়ে গন বললে সুবহানাল্লাহ হবে, গাছ কেটেছে সুবহানাল্লাহ হয় কি গো? আর আমরা মুসলমান না গাছ কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি, হ্যাঁ গাছ প্রয়োজনে কাটুন, কিন্তু ইসলাম বলছে গাছ লাগাও। নবী বলেছেন হাদিস, তুমি শুনতে পেলে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমার হাতে একটা গাছের চারা আছে ওটা তুমি পুঁতে দাও, এর সব তুমি কিয়ামতের দিন পাবে। বলুন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। শুধু টুপি টুপি দাড়ি পাঞ্জাবি এটা ইসলামের অবশ্যই অংশ পার্ট, কিন্তু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধতা নেই। মানুষের কষ্ট দূর করে দাও, এর নাম হচ্ছে ইসলাম। অভাবীকে খেতে দাও, ক্ষুধার্তকে খাদ্য পৌঁছে দাও। এমনি এমনি গজব আজকের আসে না। আজকের মুসলমান ছেলে বিয়ের পরে পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে নির্ভরশীল হয়ে গেছে। বিয়ের পরে মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। এই রকম মুসলমান সমাজে পেলে পাওয়া যেতে পারে, তো এদের কারণেই তো আজকের বিপদ আসছে। কি গো শুনছেন আপনারা? সমাজের মুসলমানদেরকে পাপে ফেলার জন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে, তারা শুরু করেছে আমাদের বাড়িতে বাড়িতে মুসলমানদের মেয়েদেরকে জেনায় নামানোর জন্য বার করেছে কি বন্ধন। কি বার করেছে বাবা একটু জোরে বলেন? বন্ধন। ওটা বন্ধন না, ওটা বউ বন্ধক দেওয়া, বউ বন্ধক। হুজুর যদি বলে আমার 20,000 টাকা লোন দাও মহিলা সমিতি, জীবনে দেবে না। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যদি 40,000 টাকা দাও, দেবে না। ওটা নেওয়ার জন্য কাকে পাঠাতে হবে? হ্যাঁ সব তো জানেন আপনারা, আপনারাও বক্তা আমরাও বক্তা। বউকে পাঠাতে হবে, বউকে বন্ধক রেখে 40,000 টাকা নিতে হবে। আপনি কাজে আছেন, অফিসে আছেন, মাঠে আছেন, বাদুড়িয়ে আছেন, বসিরহাটে আছেন, কাটিহারে আছেন, স্বরূপনগরে আছেন, আর আপনার এই অফিস আর আপনার বউয়ের কাছে প্রতি সপ্তাহে এসে বিলটা করে নিয়ে খাতা কলম বুঝিয়ে এক ঘন্টা করে গল্প খেয়ে দুটো করে চা খেয়ে যাচ্ছে, এ হুঁশ আপনার আছে? নাই, ওতে অসুবিধা নাই। নবী বললেন দাইউস কখনো জান্নাতে যাবে না। দাইউস কোন ব্যক্তি? নিজের জন্ম দেওয়া মেয়ে, নিজের অধীনস্থ বোন, নিজের বিয়ে করা বিবি, নিজের মাকে, নিজের মেয়েকে, বোনকে পর্দায় রাখে না, হেফাজতে রাখে না, যাত্রার সঙ্গে মিশতে দেয়, যাত্রার গাড়িতে তুলে দেয়, যাত্রার সঙ্গে কথা বলতে পূর্ণ স্বাধীনতা দান করে। বাপ হয়ে মেয়ের ফোন কিনে দিয়েছে, রাত 10টার পরে মেয়ে ফোনের মধ্যে কথা বলছে, বাপ পাশের রুম থেকে শুয়ে শুয়ে ইল্লাল্লাহ জিকির করছে। এটা দাইউস নয় তো আবার কি গো? বাপ জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, খাট কাঁপিয়ে দিচ্ছে, আর মেয়ে ফোন করে রাতের ঘুম 12টা বাজিয়ে দিচ্ছে। দাইউস নয় তো? রাত 10টার পরে ইয়ামের হাতে কেন ফোন? ফোন জমা নিয়ে নেবেন বাড়িতে। রাত 10টার পরে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার ইয়াং ছেলে ইয়াং মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে মাথার কাছে ড্রয়ারে রেখে দিয়ে বাবা ঘুমিয়ে পড়ো ফজরের নামাজ পড়বে, এটা যেদিন থেকে বলতে পারবেন সেদিন ভাববেন মুসলমান। আর যদি বলেন না আমার মেয়ে চালাচ্ছে, চালাক, ভালো একটা ছেলে পেলে পয়সা হয়ে যাবে, তাহলে আপনি দাইউস। আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে দাইউস কখনো জান্নাতে যাবে না। খালি গজব কেন আমাদের উপরে আসছে একটু ভেবে দেখবেন।
তাই যারা বিবিকে আমরা পাঠিয়েছি বন্ধনে এটা হারাম এবং কবিরা গুনাহ আল্লাহর নবী বললেন সুদের সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জেনা করা বলুন নাউজুবিল্লাহ এটা শোনার পরে জানার পরে কোন মুসলমান কোনদিন নিজের বিবিকে বন্ধনের পাঠাতে পারে পারে না কিন্তু মুসলমান যে নয় সে পাঠাবে আর যারা আল্লাহ ওয়ালা রাসূলকে ভালোবাসে সে বলবে না তওবা করে ছেড়ে দিলাম যদি তওবা করেন আল্লাহ পাপকে ক্ষমা করে দেবে বলুন সুবহানাল্লাহ শোনাচ্ছিলাম ডানা কেন আসছে ঝড় কেন হচ্ছে বিপদ কেন আসছে এবার যে আয়াতটা বলবো পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 14 আয়াত নম্বর 117 সূরার নাম হুদ কি বললাম সূরা হুদ এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীদের উপরে যতগুলো গজব এসেছে এই গজবের কথাগুলি আল্লাহ আলোচনা করছে আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিদুলমি ও আহলুহা ও আহলুহা মুসলিহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব এমন নয় কে বলছেন জোরে বলেন এই জোরে বলেন আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমার আল্লাহ এমন নয় কেমন যে জমিনে তোমরা আল্লাহর সৎকর্মশীল কাজ করবে তোমরা ভালো পথে চলবে আর অমন ব্যক্তিদের উপরে আল্লাহ গজব দেবে এমন কখনো হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা সকলে সত্য কথা বলবে তোমরা জীবনে ওজনে কম দেবে না তোমরা মিথ্যা বলবে না খাদ্যে ভেজাল দেবে না বিয়ে করার সময় ছেলের বাপ মেয়ের বাপকে গলা টিপে জবাই করবে না তোমরা সৎভাবে চলবে আর সেই জাতির উপরে আল্লাহ গজব দেবে এমন কোনো দিন হতে পারে না পৃথিবীতে প্রত্যেকটা নবীদের উম্মতের উপরে গজব এসেছে আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন রব্বানা নূহ নবীকে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলেন মুসা নবীর উম্মতদের মধ্যে উকুন ব্যাং কীটপতঙ্গ এই সমস্ত প্রাণী দিয়ে তাদেরকে আপনি গজব দিয়েছিলেন অন্যান্য নবী ক্ষেত্রে এমন গজব এলো পুরো জাতি সব ধ্বংস হয়ে গেল রব্বানা আমি জাতির মধ্যে থাকব না আমার উম্মতদের জন্য দোয়া করার মতো কেউ থাকবে না আমার উম্মতকে যেন সবাইকে একসাথে ধ্বংস করবেন না সেজন্য আপনি এখনো টিকে আছেন নবী দোয়া করেছিলেন আমার উম্মতকে যেন সমূলে ধ্বংস করবেন না আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন মায়ের নবী তো এই যে গজব আযাব বিপদ মুসিবত এগুলি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে খালিস ভাবে তওবা করতে হবে কি রকম তওবা খালিস নিয়তে পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 2 আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বিশ্বাসী ঈমানওয়ালা তুবু তওবা করো কি করো জোরে বলেন তওবা করো আমাদের তওবার একটা ভুল ব্যাখ্যা সমাজে ছড়িয়ে পড়েছে কি ব্যাখ্যা হুজুরের হাতে হাত দিলাম পীর সাহেবের পাগড়ি ধরলাম মুফতি সাহেবের ছড়ি ধরলাম কারি সাহেবের লাঠি ধরলাম একবার আস্তাগফিরুল্লাহ বলে নিলাম আর পরের দিন থেকে যা যা ছিলাম সেই দলেই থেকে গেলাম চুরি ছাড়লাম না গীবত ছাড়লাম না নামাজ ধরলাম না মিথ্যা বাদ দিলাম না এটার নাম কখনো বিশ্বাসী ইমানদারেরা যদি ঝড়ের হাত থেকে বাঁচতে চাও যদি আজাব থেকে বাঁচতে চাও গজব থেকে যদি বাঁচতে চাও খালিস দিলে তওবা করো বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করো তোমার অন্তরটা তওবায় পরিপূর্ণ করো কিরকম তওবা আগে যে কাজগুলি করতে ওই কাজগুলির জন্য তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলো যে পাপগুলি তুমি করেছো সেটা আজ থেকে ছেড়ে দাও আর যে পাপগুলি চালিয়ে এসেছো
ভবিষ্যতে আর কখনো তুমি চালাবে না অতীতের পাপের জন্য চোখের পানি ফেলতে হবে অতীতে যে পাপ করে এসেছি বর্তমানে বন্ধ করতে হবে আর এই পাপটা ভবিষ্যতে কখনো করা যাবে না এমন তওবা করবে যারা